ওয়েলকাম ফ্রেন্ডস ভেরি গুড নিউজ ফর স্পেশাল এক্সিকিউটিভ অ্যাসপিরিয়েন্ট স্পেশাল এক্সিকিউটিভের অ্যাডমিট কার্ড আমাদের হাতে এসে পড়েছে তোমাদের থেকে কোনো ক্যান্ডিডেট দু তিনজনই পাঠিয়েছে আমাকে অ্যাডমিট কার্ড পাঠিয়েছে তোমাদের সামনে অ্যাডমিট কার্ড কীরকম হয় স্পেশাল এক্সিকিউটিভের এবং অ্যাডমিট কার্ডে কী কী মেনশন রয়েছে তোমাদের ইন্টারভিউ কোথায় হচ্ছে এবং ইন্টারভিউর দিন তুমি কি কি নিয়ে যেতে হবে সব কিছু এখানে নিয়ম রুলস রেগুলেশান সব কিছু আলোচনা করবো এই ভিডিওতে ভিডিও একটু লম্বা হবে ধৈর্য সহকারে দেখো এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও ফর তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও ঠিক আছে তাহলে দেখো আমি আবারও বলছি যে এক্সাম যে ডেটটা এক্সাম ডেট এটা হলো তোমাদের এডিনগর পি থেকে আগরতলা ওয়েস্ট ত্রিপুরা থেকে যে অ্যাডমিট কার্ডটা পাওয়া গেছে সব পিএসের থেকে কিন্তু আলাদা আলাদা করে তোমাদেরকে অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে আজকে না হলেও কালকে ইস্যু করা হতে পারে ঠিক আছে হবে ডো্ট টেনশান টেনশান নেবে না দেখো ডেট হলো পাঁচ দুই দু হাজার চব্বিশ দ্যাট মিনস ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ তোমাদের ইন্টারভিউ হচ্ছে কত তারিখ ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ এস পার যে অ্যাডমিট কার্ডের অনুসারে তুমি যে হাতে অ্যাডমিট কার্ড পাবে তোমার অ্যাডমিট কার্ডের ডেট কবে তুমি এটা অবশ্যই দেখে নেবে ডেট কিন্তু চেঞ্জ হতে পারে বা সব ডিস্ট্রিক্টের সব পি যে অ্যাডমিট এক্সাম যে সেম ডেটে হবে তা কিন্তু না ডেট হেরফের হতে পারে আগে পিছিয়ে হতে পারে ঠিক আছে আমার হাতে যে অ্যাডমিট কার্ডটা এসেছে সেটার এক্সাম ডেট দেওয়া হয়েছে পাঁচ দুই দু হাজার চব্বিশ ক্লিয়ার ওকে চলো কী বলা হয়েছে দেখো গভ দেখো তোমাদেরকে প্রথমে অ্যাডমিট কার্ডটা দেখিয়ে দিয়ে হলো অ্যাডমিট কার্ড এখানে সব কিছু ট্রান্স রুলস রেগুলেশন সব কিছু লেখা রয়েছে ঠিক আছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা অফিস অফ দ্য সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ওয়েস্ট ডিস্ট্রিক্ট আগরতলা ওয়েস্ট ডিস্ট্রিক্টের জন্য এটা ওয়েস্ট ডিস্ট্রিক্টের থেকে এটা জারি করা হয়েছে ঠিক আছে কল লেটার এঙ্গেজমেন্ট অফ স্পেশাল এক্সিকিউটিভ দু হাজার বাইশ কপি ঠিক আছে এখানে রোল নাম্বার সব কিছু নাম অ্যাড্রেস রয়েছে এটা হাইলাইট করা করে দেওয়া হয়েছে দেখো এখানে কী বলা হয়েছে ইউ আর হেয়ার বাই ডাইরেক্টেড টু এপিআর বিফোর দ্য অ্যাডমিট কার্ডটা একটু ক্লিয়ার না তোমরা একটু আমার কথাটিগুলো একটু শুনতে চেষ্টা করো ডাইরেক্ট দ্য এপিআর বিফোর দ্য সাব কমিটি ফর অ্যান ইন্টারাকশান টু কানেক্ট উইথ এনরোলমেন্ট অফ স্পেশাল এক্সিকিউটিভ আন্ডার ত্রিপুরা পুলিশ অ্যাস পার দ্য গিভেন শিডিউল উইথ বিলো মেনশান্ড সার্টিফিকেট অরিজিনাল অ্যান্ড পার ফলোয়িং টার্মস অ্যান্ড কন্ডিশন সব কিছু কিন্তু যে ডকুমেন্টগুলো এগুলো তোমার অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে ডেট কি ডেট হলো এখানে দেওয়া হয়েছে পাঁচ দুই দু হাজার চব্বিশ ভেনু হলো এডিনগর পুলিশ গ্রাউন্ড কোথায় এডিনগর পুলিশ গ্রাউন্ড টাইম কি টাইম হলো নয়টা ঠিক আছে টাইম নয়টা এখানে বলা হয়েছে সার্টিফিকেট অব দি ডকুমেন্ট টু বি ব্রড বাই দ্য অ্যাপ্লিকেন্ট ইন অরিজিনাল উইথ ফেল অরিজিনাল উইথ আউট ফেল অরিজিনাল ডকুমেন্ট কিন্তু অবশ্যই তোমাকে সঙ্গে নিয়ে যেতে হবে দেখো কী কী নিয়ে যেতে হবে তোমরা একটু দেখো আশা করি সব সকলের ক্ষেত্রেই ডকুমেন্টগুলো সেম হবে সকলের ক্ষেত্রে ডকুমেন্টগুলো সেম হবে এক নম্বর কি এইচ প্রুফ সার্টিফিকেট এইচ প্রুফ সার্টিফিকেট তোমাকে নিয়ে যেতে হবে কি হতে পারে আধার কার্ড যদি আধার কার্ডে নিউলি যারা আপডেট করেছো আধার কার্ডে তোমাদের ডেট অফ বার্থটা রয়েছে তাহলে তোমার আধার কার্ড অ্যালাউ হবে যদি তোমার ডেট অফ বার্থ না থাকে আধার কার্ডে তাহলে তোমার আধার কার্ড অন্য সার্টিফিকেট নিয়ে যেতে হবে অন্য কী কী বার্থ সার্টিফিকেট স্কুল লিভিং সার্টিফিকেট যে কোনো একটা নিলেই হবে মনে রাখবে আধার কার্ডে যদি ডেট অফ বার্থ ফুল ফুল ডেট অফ বার্থ থাকে তাহলে আধার কার্ড নিয়ে যাবে না হলে অন্য কিছু নিয়ে যেতে হবে তোমাকে ক্লিয়ার বুঝে নাও চলো দু নাম্বার কোশ্চেন কি মেডিকেল ফিটনেস সার্টিফিকেট ইস্যুড বাই গভর্নমেন্ট মেডিকেল অফিসার তুমি মেডিকেল সার্টিফিকেট তোমাকে একটা নিয়ে যেতে হবে তোমার নেয়ারেভেল যে পিএসসি রয়েছে বা হসপিটাল রয়েছে সেখান থেকে মেডিকেল অফিসার দ্বারা গভর্নমেন্ট মেডিকেল অফিসার দ্বারা তুমি একটি মেডিকেল সার্টিফিকেট সঙ্গে নিয়ে যাবে মেডিকেল সার্টিফিকেট তুমি যে কোনো জেরাক্স দোকানে বা যে কোনো কম্পিউটার দোকান থেকে মেডিকেল সার্টিফিকেট একটা বের করে নেবে ঠিক আছে সেখানে মেডিকেল সার্টিফিকেটের সঙ্গে নিয়ে যাবে গিয়ে মেডিকেল সার্টিফিকেট থেকে ডক্টর থেকে মেডিকেল সার্টিফিকেট একটা তোমরা সিগনেচার করিয়ে নেবে তুমি ফিট আছো বলে ঠিক আছে মেডিকেল সার্টিফিকেট কী ধরনের হয় বা কীভাবে হয় যদি চাও এটার উপর আমি ডিটেলস ভিডিও নিয়ে আসবো ডোন টেনশন ঠিক আছে মেডিকেল সার্টিফিকেট আবারও বলছি কোনো কম্পিউটার দোকানে জেরাক্স দোকানে ওইখানে হসপিটাল বা পিএসসি ন্যারেভেল যে কম্পিউটার দোকান হসপিটাল দোকান থাকে সেখান থেকে তোমরা এটা পেয়ে যাবে ঠিক আছে চলো তিন নম্বর কোশ্চেন কি অ্যাটেস্টেড কোফ কপি অফ স্কুল লিভিং সার্টিফিকেট কি অ্যাটেস্টেড কপি বলেছে অ্যাটেস্টেড করা থাকতে হবে ওর অ্যাটেস্টেড কপি অফ মার্কশিট অফ দ্য স্কুল কলেজ অ্যাজ এ প্রুফ অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান ঠিক আছে তোমার যে কোয়ালিফিকেশান সেটার মার্কশিট যদি তুমি স্কুল থেকে ও স্কুল সার্টিফিকেট এগুলো নিয়ে যাবে সঙ্গে কিন্তু এগুলো জেরেক্স করে অ্যাটেস্টেড করে সঙ্গে নিয়ে যাবে ঠিক আছে অ্যাটেস্টেড কপি বলা হয়েছে চলো চার নাম্বার কী বলা হয়েছে সার্টিফিকেট কপি অফ দ্য অরিজিনাল রেসিডেন্ট সার্টিফিকেট সার্টিফিকেট বাই কমপ্লেন্ট গভর্নমেন্ট অফ অথরিটি ডিপার্টমেন্টাল অফ পারমানেন্ট রেসিডেন্ট অফ অফ দ্য এরিয়া দ্যাট মিন্স এটা তোমার পিআরটিসি হলেই চলবে পিআরটিসি তুমি অবশ্যই সঙ্গে নিয়ে যাবে ঠিক আছে পাঁচ নাম্বার টু ক্লেইম দ্য বেনিফিট অফ এইজ রিল্যাক্সেশান এস সি এসটি যদি তুমি এসসি এস টি হয়ে থাকো এইজ যে তোমার এস সি এসটি কাস্ট সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট এটা অবশ্যই অবশ্যই নিয়ে যাবে তোমার এজটাকে তোমার ক্লেম করার জন্য ঠিক আছে চলো ছয় নাম্বার কি সার্টিফিকেট শোয়িং পারমানেন্সি ইন এনি ট্রেডস আর্টস স্পোর্টস গেমস যদি তোমায় তুমি কোনো সার্টিফিকেট তোমার এক্সট্রা থাকে কোনো ট্রেডসের ট্রেডের সার্টিফিকেট থাকে তাহলে অবশ্যই এগুলো সঙ্গে তোমার নিয়ে যেতে হবে মনে রাখবে এগুলো থাকলে তুমি নিয়ে যাবে তাহলে এক্সট্রা তুমি কোনো বেনিফিট পেতে পারো ঠিক আছে মনে রাখবে চলো নেক্সট কী বলা হয়েছে দেখো তাহলে কী কী ডকুমেন্ট নিয়ে যাবে বুঝতে পেরেছো ওকে যদি থাকে নিয়ে যাবে না থাকলে কোনো অসুবিধা নেই ঠিক আছে ইফ অ্যাভেলেবেল বলা হয়েছে ইফ অ্যাভেলেবেল ছয় নম্বর পয়েন্ট ঠিক আছে চলো টপিক ফর ইন্টারাকশান দেখো এখানে কী বলা হয়েছে টপিক ফর ইন্টারাকশান এখানে তোমার এর যে ইন্টারাকশান হবে তাদের সঙ্গে এটা কি কী টপিকের উপর হবে যে তোমাদের সিলেবাসগুলো দেওয়া রয়েছে যে একশো নম্বর যে সিলেবাস দেওয়া রয়েছে সেই সিলেবাসের উপরে তোমাদের ইন্টারাকশান হবে কিন্তু এখানে ক্লিয়ার দেখো টপিক ফর ইন্টার্যাকশান এখানে কি রিটার্ন ইন্টারাকশান রিটার্ন তোমাদের হবে নাকি কি ভয়েজের মাধ্যমে হবে এটা কিন্তু হাইড রাখা হয়েছে তবে যতটুক সম্ভবত যে সম্ভাবনা টপিক ফর ইন্টারাকশান এটা কিন্তু রিটার্ন হওয়ার সম্ভাবনাটা কম রিটার্ন হওয়ার সম্ভাবনাটা কম ভাইভা বয়েসের মাধ্যমে তোমাদের এটা হতে পারে বাট নট শিওর বাট নট শিওর আবার বলছি বাট নট শিওর আমার কথার উপরে সম্পূর্ণটা ভিত্তি করে কিন্তু তুমি যে প্রিপারেশান করবে না এটা না প্রিপারেশান তুমি ভালো করে করে যাও যদি তুমি প্রিপারেশান করে যাও রিটার্ন হলেও তুমি ভালো স্কোর করতে পারবে ভাইভা বয়েস হলেও তুমি ভালো স্কোর করতে পারবে বুঝতে পেরেছ ওকে সিলেবাস তোমাদের ফুল যে সিলেবাসগুলো দেওয়া রয়েছে সেই ফুল সিলেবাস অনুসারে আমাদের কাছে নোট রয়েছে আমাদের কাছে নোট রয়েছে তোমরা হিউজ পরিমাণে নিচ্ছ এবং এই নোট থেকে তোমরা ভালো একটা রেসপন্স পাবে ভালো একটা রেসপন্স পাবে আবার বলছি তোমাদের ফুল সিলেবাস ফুল সিলেবাস সঙ্গে সঙ্গে কি করেছি আমরা বিভিন্ন যেগুলো যে যেসে ত্রিপুরার জি কে ত্রিপুরার কারেন্ট এফেয়ার্স ত্রিপুরার জি কে ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্স বা ত্রিপুরার যে উচ্চপদস্থ অফিসাররা রয়েছে বাকি যা কিছু দরকার সেগুলো তোমরা আমরা এই নোটের মধ্যে তোমাদেরকে দিয়ে দিয়েছি ভালো করে হাতে কিছুদিন সময় আছে ভালো করে করে যাও টপিকগুলো তো পড়বে সঙ্গে আমরা যা যা দিয়েছি এগুলোও পড়বে যদি ভাইবা বয়স হও তাহলে তোমাকে কনফার্ম ওইগুলো জিজ্ঞেস করবেই তুমি তুমি জিজ্ঞেস ধরো তোমাকে আমি এক্সাম্পল দিয়ে বলছি কিছুদিন আগে কিছু দিন আগে যে অ্যাথলেটিক্স হয়েছিলো অ্যাথলেটিক্সের মধ্যে আমাদের ত্রিপুরা থেকে ত্রিপ দীপা কর্মকার তিনটি মেডেল পেয়েছে তোমরা জানো তিনটি মেডেল পেয়েছে একটি গোল্ড একটি সিলভার একটি দুটি সিলভার সম্ভবত যাই হোক তিনটি মেডেল পেয়েছে তোমাকে কিটা এটা জিজ্ঞেস করতে পারে না জিজ্ঞেস করতে পারে না তোমরা সকলেই বলছো তোমাদের ব্রেন বা কারা কী বলছে তোমাদের আমি জানি না যে তোমরা বলছে শুধু টপিকের উপর টপিকের উপর তো তোমাদের মাস্ট পড়তেই হবে তাছাড়া এক্সট্রা যে ফ্যাক্টগুলো ত্রিপুরার যে রিলেটেড যে কারেন্ট এফেয়ার্সগুলো ত্রিপুরার যে জি কেগুলো এগুলো তোমাকে পড়তে হবে তাহলে তোমাকে জিজ্ঞেস করতে পারে না জিজ্ঞেস করতে পারে ঠিক আছে ত্রিপুরা রিলেটেড কোশ্চন ইম্পর্ট্যান্ট যেগুলো থিম ঘটেছে কিছুদিনের মধ্যে এগুলো জিজ্ঞেস করতে পারে সবগুলো আমরা আমাদের নোটে প্রোভাইড করে দিয়েছি ক্লিয়ার কোনো তোমাদের কোনো টেনশন করতে হবে না বিন্দাস নিয়ে নোটগুলো করো ভালো 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 রেজাল্ট করতে পারবে রিটার্ন হলেও ভালো করতে পারবে ভাই ভা ভাই হলেও তোমরা ভালো করতে পারবে আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি ঠিক আছে চলো নেক্সট রয়েছে নেক্সট আর আজকে আজকে ইভিনিং দিকে বা রাত্রের দিকে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসবো যা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ত্রিপুরা পুলিশ কনস্টেবলের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট চলো টপিক ইন্টারেকশান আছে বলে যে টার্মস অ্যান্ড কন্ডিশন কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে কোনো টিএডিয়ে তোমাদের দেওয়া হবে না কোনো যদি তোমরা ডকুমেন্ট কোনো কিছু কম নিয়ে যাও কোনো কিছু ডিলে হও তাহলে তোমাদেরকে বাদ করে দেওয়া হবে এগুলো যে কোনো যে কোনো এক্সামের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে এটার উপর তোমার তুমি যা যা বলেছি সেম অনুসারে তোমরা করো তাহলে এটা কি এটা এডনগর ওয়েস্ট ডিস্ট্রিক্ট থেকে ওই অ্যাডমিট কার্ডটা জারি করা হয়েছে পেয়েছি সেই সবগুলো ডিস্ট্রিক্ট থেকে সবগুলো ডিস্ট্রিক্ট থেকে জারি করা হবে এবং সবগুলো ডিস্ট্রিক্টের যে ডেট সেম হবে তাও না কিন্তু ডেট আগে পিছিয়ে হতে পারে আমি আবারও বলছি ভেনু তো হবেই আগে পিছিয়ে ডেটও আগে পিছিয়ে হতে পারে সুতরাং বি কেয়ারফুল তোমরা ভালো করে প্রিপারেশান করো যে এখন তোমরা ক্লিয়ার হয়ে গেছো যে তোমাদের অ্যাডমিট কার্ডে কি মেনশন কে রিটার্ন হবে না ভাইবা বয়স হবে তা এটাও কিন্তু হাইড রয়েছে অ্যাডমিট কার্ডে সুতরাং যেটাই হোক একটা না একটা হবে সুতরাং যে নোট আমরা প্রোভাইড করেছি এই নোটের যদি রিটার্ন হয় এই নোটে তোমরা ভালো স্কোর করতে পারবে যদি ভাইভা বয়স হয় তাহলে তোমরা এই নোটে ভালো স্কোর করতে পারবে ঠিক আছে তা আশা করি আর কোনো ডাউট নেই আর অল্টারনেটিভ রেগুলার আমরা ক্লাস নিয়ে আসতে চেষ্টা করবো কিছু না কিছু একটা টপিকের উপরে হুম আর তোমরা এটাই করো আর যখন কোন গুরুত্বপূর্ণ নেক্সট আপডেট আসবে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেবো ঠিক আছে তাহলে বেস্ট অফ লাক জয় হিন্দ বন্দ্যমাত্রম